বাংলা মানবতার সমাধান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাত ওসালাম আলা আশফিল আমিআল মুরসলিম নবীনা মুহাম্মদ আল উমিল আমিন ওয়ালা আলহি ও আজমাইন ও বাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সমানিত ভাই বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ জানাই যারা এই অনুষ্ঠান দেখছেন যারা সময়টাকে এই কাজে লাগাচ্ছেন পাক যেন আপনাদের এই সময়টাকে কবুল করুন এবং কেয়ামতের ময়দানে এই সময়টাকে যেন আমাদের নাজাতের অশ্লেহে বানাই দেন সবাই বলেন আমিন সম্মানিত ভাই বোনেরা যারা এই অনুষ্ঠান আগে থেকে দেখেছেন আমরা সতেরোটা পর্বে শিক্ষার উপরে আলোচনা করেছি বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে এটা হবে শিক্ষার উপর এই পর্যায়ের শেষ পর্ব এ পর্বে আমরা যারা জ্ঞানের অন্বেষণকারী সিকার্স অফ নলেজ তাদের ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে আরও কিছু পরামর্শ এবং অ্যাডভাইস দিতে চাই এই পরামর্শটা যেমন আমার জন্য প্রযোজ্য এই পরামর্শটা আপনার জন্য প্রযোজ্য এই পরামর্শটা এই দুনিয়ার সকল মুসলিম জ্ঞান অন্বেষণকারীর জন্য প্রযোজ্য আমরা বলেছিলাম যে আমরা মুসলিম জাতি আমরা হলাম শিক্ষিত জাতি আমরা হলাম শিক্ষার জাতি আমরা মুসলিম আমরা সবাই ছাত্র আমরা মুসলিম আমরা সবাই কিন্তু শিক্ষক আমরা যেমন দিনে দিনে শিখছি সকালে রাতে দুপুরে আমরা শিখছি ঠিক পাশাপাশি আল্লাহর আদেশ পালন করে এই শিক্ষাটাকে আমরা অন্যের কাছে পৌঁছে দিচ্ছি আমরা ঘরে পৌঁছে দিচ্ছি স্ত্রীর কাছে পৌঁছে দিচ্ছি স্বামীর কাছে পৌঁছে দিচ্ছি আমার ছেলের কাছে পৌঁছে দিচ্ছি মেয়ের কাছে পৌঁছে দিচ্ছি আত্মীয়ের কাছে পৌঁছে দিচ্ছি আমার পাড়া প্রতিবেশী এবং সাধারণ মুসলমানের কাছে পৌঁছে দিচ্ছি তাদেরকে আমরা শেখাচ্ছি সেই হিসাবে আমরা সবাই ছাত্র এবং আমরা সবাই শিক্ষক এই জ্ঞানের ছাত্র যারা হবে এই জ্ঞানের শিক্ষক যারা হবে আল্লাপাক রসুল্লাহ সাল্লি সাল্লাম বেশ কিছু উপদেশ দিয়েছেন আসুন এই শেষ পর্যায়ে এই শেষ পর্বে আমরা এগুলো আবার একটু স্মরণ করি প্রথম উপদেশ হচ্ছে আমরা যাই করি না কেন আমাদের নিয়তটা হতে হবে একশো ভাগ পরিশুদ্ধ আমাদের এখলাস থাকতে হবে আমাদের প্রত্যেক কাজের উদ্দেশ্য থাকবে শুধু আল্লাহ পাককে খুশি করা কোনো লোক দেখানো নয় কোনো সম্পদ অর্জনের জন্য নয় আমি যদি কিছু ভালো করি তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে আমি যদি কিছু খারাপ করি সেটা আমার এবং শয়তানের পক্ষ থেকে সম্মানিত ভাই বোনেরা পোমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ পাকের এই আদেশ মেনে আমাদের প্রত্যেকটা কাজ কুল ইননা সলাতি ওয়া নুসুকি পোমা হায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লহু ওয়া বিযালিকা উমirtু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আপনি অনেক বুদ্ধিমান বুদ্ধিমতে হতে পারেন অনেক জ্ঞানী হতে পারেন অনেক চালাক হতে পারেন কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না আপনার জ্ঞানের কারণে আপনার বুদ্ধির কারণে আপনি কিন্তু পান নাই আল্লাহ আল্লাহ আপনাকে আপনাকে সম্পদ দিয়েছেন দিয়েছেন পদ সব কিছুই কিন্তু সাথে সাথে এটা মনে রাখতে হবে এই পদ এই সম্পদ শুধুমাত্র আপনার জ্ঞানের কারণে কিন্তু আসে নাই এই সম্পদ কিন্তু শুধু আপনার বুদ্ধির কারণে আসে নাই আপনার আমার মতো বুদ্ধিমান মানুষ এই দুনিয়ার আনাচে কানাচে অনেক পড়ে আছে কিন্তু তাদেরকে আল্লাহ সেই সম্পদ দেয় নাই তাদেরকে আল্লাহ পাক রকম সম্মানিত করেন নাই এটা আল্লাহর ইচ্ছা সুতরাং আল্লাহ আমাদেরকে যতটুক নিয়ামত দিয়েছেন এজন্যে সর্ব অবস্থায় পাকে সুক্রিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ লা আল্লাহ পাক বলেছেন তোমরা যদি শুক্রিয়া আদায় করো তাহলে তোমাদেরকে আমি বাড়িয়ে দেব ইনকাফার তুম তোমরা যদি অস্বীকার করো ইন আল্লাহর শাস্তি আসলে অনেক কঠিন তো ভাইরা আপনি যতটুকু জ্ঞান অর্জন করছেন যদি আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করেন এই জ্ঞান আপনার দিনে দিনে বাড়তে থাকবে যদি আমরা এই জ্ঞান অন্যকে দিই এই জ্ঞান বাড়তে থাকবে জ্ঞান এমন একটা জিনিস আপনি যতই তা অন্যকে দিবেন সেটা ততই বাড়তে থাকবে এই পৃথিবীর আর এমন কোনো সম্পদ নেই যে সম্পদ আপনি যত দিবেন তত বাড়তে থাকবে এই জ্ঞান ছাড়া দেখেন আল্লাহ পাকের এই নিয়ামত এত সুন্দর এই নিয়ামত আপনি যত দিবেন আল্লাহ পাক ততই আপনাকে আরো ব্যাক রিটার্ন দিবেন সময় তো ভাইরা তাই আসুন আমাদের জানা আমাদের পড়া আমাদের শোনা আমাদের বলা আমাদের কর্ম সব কিছুই যেন আল্লাহ পাককে খুশি করার জন্য হয় মানুষ দেখুক আর না দেখুক মানুষ আমাদের বাহবা দিক বা না দিক মানুষ আমাদের প্রশংসা করুক বা না করুক আমাদেরকে এই কাজগুলো করে যেতেই হবে কেউ না দেখলেও আল্লাহ সু হ্যাহ তারা কিন্তু দেখছেন এবং সেইটাই আমাদের উদ্দেশ্য আমাদের অনেক সময় হয় যে আমরা একটা ভালো কাজ করি অফিসে ভালো কাজ করি ভালো করে পড়াই আমরা বলি এত সুন্দর করে পড়ালাম আমি এত এক্সিলেন্ট রেজাল্ট করলাম কিন্তু আমি কোনো রিকগনিশন পেলাম না কর্তৃপক্ষ আমার বেতনটা বাড়িয়ে দিলেন না আমার কোনো ছাত্র প্রশংসা করলো না কোনো প্যারেন্ট আমার প্রশংসা করলেন না সময় তো ভাই বোনেরা ঠিক তদুর যারা অফিসে কাজ করেন আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য অফিসে কাজ করেন আপনার অফিসের বস আপনাকে পুরস্কার না দিলেও আল্লাহ পাক অবশ্যই একদিন আপনাকে পুরস্কার দিবেন এটা আল্লাহর ওয়াদা কোরআন আল্লাহ পাক বলেছেন ইন আল্লাহ মোহসিন যারা ভালো কাজ করেন তাদের পুরস্কার কখনোই বৃথা দেন না যদি আপনি এই দুনিয়ার ক্ষুদ্র পুরস্কার অপেক্ষায় থাকেন তাহলে সে আখেরাতের বড় পুরস্কার আমরা কখনোই পাব না এবং এটা বুদ্ধিমানের কাজ হবে না যে এই দুনিয়ার ক্ষুদ্র পুরস্কার ক্ষুদ্র পদের লোভে আমি আখেরাতের বড় পুরস্কারকে নষ্ট করে দিব সম্মানিত বুদ্ধিমান এবং বুদ্ধিমতী ভাই ও বোনেরা এই জন্যে প্রত্যেকটা কাজে আমাদের এখলাস রাখতে হবে শুধু আল্লাহ পাককে খুশি করার জন্যে কাউকে দেখানোর জন্যে না যদি আমরা কোনো কাজ সে যত বড়ই ভালো হোক না কেন মানুষকে দেখানোর জন্য করি যদি কোনো কাজ আমরা এই জন্য করে যে মানুষ আমাকে বাহবা দিবে সেই কাজের কারণে আমাদেরকে জাহান নামে যেতে হবে সেটা হবে রিয়া এবং রিয়া অর্থাৎ শোয়িং অফ লোক দেখানোটা হলো সিরিকের অন্যতম একটা অংশ যাকে শিরকে আসগার বলে সমন্ত ভাইরা এর পরের উপদেশ আমরা যেটা নিতে পারি শিক্ষার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে ফরজ যেগুলো আছে সে বিষয়ে শিখতে হবে অনেক সময় হয় যে যেগুলো ফরজ সেগুলো না রেখে আমরা অন্যগুলো শিখি আসলে অনেক সময় হয় যে কোনটা ফরজ কোনটা নফল কোনটা সুন্নত এটাও আমরা জানি না আমাদের সমাজে বহু লোক দেখা যায় যারা নতুন করে নামাজ শিখছেন নামাজ শেখার আগে তারা আরবিতে নিয়ত মুখস্থ করেন মূর্খ মানুষ আরবি পড়তে পারে না বহু কষ্ট করে তিনি নিয়ত মুখস্থ করেন অথচ নামাজ পড়ার জন্য যে ছুরাগুলো দরকার সেই ছুরাগুলোও কিন্তু তার এখনও মুখস্থ হয়নি অথচ এই আরবিতে নিয়ত মুখস্থ করতে তার অনেক সময় চলে গিয়েছে সম্মানিত ভাই বোনেরা শিক্ষার ক্ষেত্রে আমরা যদি এই ভুলটা না করি ব্যাপারে আমাদের জানা উচিত যে কোনটা ফরজ কোনটা সুন্নত যেটা ফরজ সেটা আমার আগে জানতে হবে তারপরে আমি সুন্নত শিখবো তারপরে আমি মুস্তাহাব শিখবো এই জন্য আমাদের মুসলমানদেরকে এটা জানতে হবে যে কোনটা ওয়াজি কোনটা নফল তা না হলে আমরা নফল নিয়েই ব্যস্ত থাকবো অনেক সময় ফরজ আমরা ভুলে যেতে পারি সময় তো ভাই বোনেরা আমরা যারা জ্ঞান অন্বেষণ করি আমাদেরকে ওলা আমাদের কাছ থেকে জেনে নিতে হবে যে কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্ন আমাদেরকে বই পড়তে হবে আমরা আলোচনা করেছিলাম মুসলমানদের অন্যতম অভ্যাস হলো পড়া কোরআনের প্রথম শব্দ হলো পড়া এই পড়ার অভ্যাস আমাদের সৃষ্টি করতে হবে। এই পড়ার অভ্যাস আমাদের স্কুলে তৈরি করতে হবে এই পড়ার অভ্যাস আমাদের নেবারহুডে তৈরি করতে হবে এই পড়ার অভ্যাস আমাদের সর্বস্তরে চালু করতে হবে তাহলে দেখা যাবে এই মুসলমান সমাজ এখন আর নিরাক্ষর সমাজ নেই এই মুসলমান সমাজ আর পদ সমাজ নেই এই মুসলমান সেই মুসলমান যারা এক সময় ছিল এই বিশ্বের শ্রেষ্ঠ জাতি ভাই বোনেরা পরবর্তীতে আমরা এই উপদেশ নিতে হবে যে জ্ঞান অর্জন করতে হবে আমল করার জন্য জ্ঞানটা কোনো অলংকার নয় যেটা শুধু হাতে পরে গলায় পরে মানুষকে আমরা দেখাতে পারবো বরং জ্ঞানটা হলো আমার আপনার বাস্তবে জীবনে পালন করার জন্য এ বিষয়ে আমরা আরো কথা বলবো অল্পক্ষণ বিরতির পর ততক্ষণ কিন্তু আপনারা থাকবেন আমি এই গ্রন্থকে অবিকৃতই রাখবো যার কোন তুলনা নেই এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নাই অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য জোহান আল্লাহ পাঠিয়েছেন হেদায়তের জন্য যা সব থেকে পবিত্র বই আল্লাহ এই কালাম তাছাড়া চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে জামুমিনের জীবনকে আলোকিত করে দেয় দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় মানবতার জন্য করুণা সহ

মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় ভাই ও বোনেরা বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে আমাদের এই পর্বে উপদেশ নিতে হবে যে আমরা যে বিষয়ে জ্ঞান অর্জন করি আমাদের যেন নিয়ত থাকে আমি সেটা পালন করতে পারি কারণ জ্ঞান এমন কোনো অলঙ্কার নয় যেটা শুধু হাতে বা গলায় পরে রাখার মতো জ্ঞান হলো এমন একটা জিনিস যেটা বাস্তবে পালন করার মতো একজন গাড়ি চালক যিনি গাড়ি চালাচ্ছেন তাকে যদি আপনি একশোটা বই দিয়ে দেন এবং তাকে বলে দেন যে গাড়ি এভাবে চালাতে হবে এই রাস্তা দিয়ে চালাতে হবে এখানে থামতে হবে তিনি কোনো দিন সেই গাড়ি চালাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তাকে আপনি বাস্তবে গাড়ির এ না বসান গাড়ির সিটে আপনি না বসান ঠিক আমাদের ইসলামটা এরকম ইসলামের কিছু বিশ্বাস আছে ইসলামের কিছু আমল আছে আমাদের এই এলেমটা যেন আমল করার জন্যে হয় আমরা বলেছিলাম সাহাবেকেরাম রদিয়াল্লাহ তালা আনহুম তারা যখন কোনো এলেম হাসেল করতেন তারা সেটা পালন করতেন এক সাহাবি থেকে বর্ণিত আছে তিনি বলেছেন সাহাবাদের যুগটা এমন ছিল যে রাতের বেলায় তারা যেটা শিখতেন দিনের বেলায় তারা সেটা বাস্তবায়িত করতেন আর খাদিসে আছে এক সাহাবা বলেছেন যে আমরা কখনোই একটা বিষয় নতুন শিখিনি যতক্ষণ পর্যন্ত আগের বিষয়টা আমরা আমলে না আনতে পেরেছি অর্থাৎ তারা দিনে দিনে একটা জিনিস আমল করতেন তারপরে আর তারা নতুন জিনিসটা শিখতেন এবং শিক্ষার এইটাই কিন্তু একটা মৌলিক দর্শন যা আমাদেরকে বাস্তব ভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে আমাদের অনেক ক্ষেত্রে অনেক কাছে বহু জ্ঞান আছে যে জ্ঞান হয়তো বাস্তব জীবনে লাগে না কিন্তু তারপরেও ঘন্টার পরে ঘন্টা চলে যায় সেই জ্ঞান অন্বেষণে সম্মানিত ভাই বোনেরা আমাদের সময়টা এমনভাবে ভাবে ব্যয় করা উচিত না এমন জ্ঞানের জন্য ব্যয় করা উচিত না যার সাথে আমার বাস্তব জীবনের সম্পর্ক খুবই কম আমার জীবনের সময় অনেক কম আমার জীবনের কাজ অনেক বেশি সুতরাং আমাকে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান অর্জন করলে আমার কাজগুলো সুন্দর হয় যে জ্ঞান অর্জন করলে আমি ভালো করে কাজ করতে পারি সমানিত ভাই বোনেরা এরপরে আমাদের একটা উপদেশ নিতে হবে সেটা হলো আমাদেরকে জ্ঞানীদের সাথে থাকতে হবে তার কারণ হল জ্ঞানীদের সাথে থাকলে যত জ্ঞান শেখা যায় অনেক সময় বই পড়েও সেটা শেখা যায় না আমরা অনেকেই এর মূল্য আসলে জানি না যারা আর্কিটেক্ট তারা কখনোই বিল্ডিংয়ে ডিজাইন করতে পারবেন না যদি তার শিক্ষকের সান্নিধ্যে না আসেন যারা পাইলট যতক্ষণ পর্যন্ত তার শিক্ষক পাশের সিটে বসে তাকে না দেখাই দেন ততক্ষণ পর্যন্ত তিনি সুন্দর করে পুরো জাহাজ চালাতে পারবেন না ঠিক আমাদের ওই রকম আমরা আমাদের ইসলামী জিন্দিগিকে সুন্দর করে চালাতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের স্কলার যারা আছেন তাদের সান্নিধ্যে বসে আমরা সেটা না শিখতে পারি আগেকার যুগে সাহাবা এ কেরাম ছিলেন অন্যান্য যারা নলেজ ছিলেন তারা যে যে কোনো পেশায় থাকুক না কেন তারা ওলামাদের মাঝে বসতেন তাদের কাছ থেকে শিখতেন ঘরোয়া পরিবেশে সান্নিধ্যে থেকে সহবাতে থেকে যে জিনিস শেখা যায় কাগজের পাতায় পড়ে সেটা অনেক সময় শেখা যায় না আমি সবসময় বলি সাহাবাদের এত মর্যাদা কেন তার কারণ হলো যে তারা সরাসরিকে দেখেছিলেন সরাসরি রসুল্লাহলামের হাতের ট্রেনিং নিয়েছিলেন রসুলাম তাদেরকে হাতে কলমে দেখিয়ে দিয়েছিলেন যার কারণে তারা রসুলামের কাছ থেকে এত সহজে শিখতে পেরেছিলেন নিজেদেরকে এত সুন্দর করে গড়তে পেরেছিলেন সোহবাতের কারণে তাদের মর্যাদা এত বেশি সুতরাং আমরা যদি চাই আমরা ভালো মুসলমান হব আমাদেরকে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞানীদের সাথে আমাদের থাকতে হবে আমি দেখেছি যারা আলেমদের কাছ থেকে যত দূরে থাকেন শয়তান তাদেরকে বেশি করে আক্রমণ করেন আমাদেরকে বিশ্বাস রাখতে হবে পাক আমাদের মাঝে এখনো বিশ্বস্ত আলেমদেরকে দিয়েছেন যারা হলেন নবীর ওয়ারেশ আমাদের কাছে হয়তো নবী নাই কিন্তু সে নবীর ওয়ারেশ আছেন তারা হলেন উলামায় কেরাম সমানিত ভাই বোনেরা আমাদেরকে মনে রাখতে হবে প্রতি পদে পদে আমি আগেই বলেছি আল্লাহর উপরে আমাদের প্রশংসা করতে হবে রসুলে পা আকাল্লাহ আলহ্লামের উপরে দুরুদ পড়তে হবে কারণ যত কষ্ট করেছেন আমাদের জন্যে দিন রাত তিনি কষ্ট করেছেন তিনি তার ঘর ছেড়েছেন তিনি তার পরিবার ছেড়েছেন তিনি অনেক দূর কষ্ট করে এসেছেন দাঁত ভেঙেছেন কিসের জন্যে এই দিনের জন্যে আপনার আমার জন্যে রসুল্লাহ সাল্লাম আমাদেরকে দেখেন নাই আমরা আমাদের প্রিয় নবীকে দেখি নাই কিন্তু সাল্লাম আমাদেরকে ভালোবেসে গিয়েছেন এবং সে ভালোবাসার উপহার আমাদের পক্ষ থেকে কুরবানি দিয়ে তিনি দেখিয়ে গিয়েছেন সম্মানিত ভাই বোনেরা আমরা কেন তার নামটা উচ্চারণের সময় কার্পন্ন করবো সল্ল্লাহ আলহিসাল্লাম বলতে আমরা যারা জ্ঞানের অন্বেষণকারী প্রতিটি পদে পদে যখন আমরা হাদিস পড়বো যখন আমরা সিরাত পূর্ব যখন রসুল্লাহ সাল আলাইস্লামের নাম আসে তখন যেন আমরা এই শরীফ পাঠ করতে না ভুলি দূরস্বরী আমাদেরকে জোরে পাঠ করতে হবে নট নেসেসারি কিন্তু আমরা যেন মনে মনে হলেও সেটা পড়িনি তোমার তো ভাই বোনেরা এরপরে আমাদের প্রতি সাহাবাই কেরাম রদি আল্লাহ তালা আনহমুর যে অবদান সে অবদানকে স্বীকার করতেই হবে অনেকে হয়তো ইতিহাস পড়ে বিভিন্ন সাহাবিদের সম্পর্কে বিভিন্ন রকমের বিশ্বাস বা শ্রদ্ধা রাখতে পারেন কিন্তু মনে রাখতে হবে আহ্নতাল জামাতের মত হলো আর সাহাবাত কুল্লুহু মাদুল সমস্ত সাহাবাই ছিলেন আদেল এবং সবাইকে আমরা শ্রদ্ধা করি রসুল্লাহ সাল্লি আলাইসাল্লাম বলেছেন যে কোনো সাহাবির ব্যাপারে খারাপ ধারণা করে আমি তার ব্যাপারে সন্তুষ্ট নই সম্মানিত ভাই বোনেরা এজন্যে যখনই কোনো সাহাবাদের নাম আমরা উচ্চারণ করি আমাদের বলা উচিত রদি আল্লাহ তালা আনহু তিনি যদি পুরুষ হন রদি আল্লাহ তালা আনহা তিনি যদি মহিলা হন রদি আল্লাহ তালা আনহুম যদি গ্রুপ অফ সাহাবি হন কারণ এই সাহাবারা দিন ইসলামের জন্য অনেক কিছু করে গিয়েছেন আপনার আমার আমার আমাদের সন্তানাদের জন্য অনেক কিছু করে গিয়েছেন যাদের বদৌলতে এই ইসলামের মহান নিয়ামত আমরা আজ পেয়েছি তাদের স্যাক্রিফাইসের কারণে আমরা এই মহান নিয়ামত পেয়েছি রুসুলিপা আলাইসাল্লাম যখন বদর যুদ্ধে যান তিনি কেঁদে কেঁদে বলেছিলেন ও আল্লাহ আজকে এই জনগোষ্ঠী যদি নিহত হয় তাহলে তোমার এই দিন এই দুনিয়ায় টিকবে না এই দিন রক্ষা করার মতো কেউ থাকবে না তখন সাহবায়ে কেরাম সব লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন তাদের জীবনটা হাতে নিয়ে যে এই দিন বাঁচানোর জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত সমালিত ভাই বোনেরা তারা এই দিনকে আমাদের কাছে পৌঁছানোর জন্য তাদের জীবনটাকে দিয়ে গিয়েছেন আমরা কি একটু কষ্ট করে দাদের নামের শেষে রদি আল্লাহ বলতে পারবো না আনহু কত বড় সাহাবি ছিলেন কত কাজ করেছেন কেন তার নামের শেষে আল্লাহ বলতে আমার কষ্ট হবে সমানিত ভাই বোনেরা এরপরে আমরা আসি আমি আগেই বলেছি ওলামায় কেরামের ব্যাপারে শ্রদ্ধা রাখতে সমস্ত ওলামায় কেরাম হলেন বরাসাতুল আম্বিয়া তারা যেমন কষ্ট করেছেন তাদের শান্তিকে হারাম করেছেন রাতের ঘুমকে হারাম করেছেন এই জ্ঞানের কাজে তারা এই জ্ঞান নিজেরা অর্জন করেছেন এবং নিজেরা কষ্ট করে আমাদের জন্য রেখে গিয়েছেন লাইব্রেরিতে গেলে দেখা যায় কত হাজার কত লক্ষ বই ছড়িয়ে আছে আমাদের ওলামায় গ্রামের অবদানের কারণে আমাদের বর্তমান যুগে যে সমস্ত ওলামা আছেন তাদের ব্যাপারেও আমি ব্যক্তিগতভাবে অসম্ভব রকমের শ্রদ্ধাশীল কারণ আমি জানি এই দিনের জন্যে তারা অনেক কিছু স্যাক্রিফাইস করেন যেটা অন্যদের মতো তারা বলে বেড়ান না তাদের অনেক অবদান রয়েছে এই ওলামাদের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত যে সমস্ত ওলামায়কেরাম ইন্তেকাল করেছেন তাদের জন্য আমাদের নিয়মিত দোয়া করা উচিত তার কারণ হলো তাদের দ্বারা আমরা উপকৃত হচ্ছি তাদের জন্য যদি আমরা দোয়া না করি তাহলে আমরা হব কৃপন সম্মানিত ভাই বোনেরা এরপরে আমাদের যে সমস্ত বিষয় আছে এগুলোর নিরসনের জন্যে সবসময় কোরআন এবং হাদিসের দিকে আমাদের ফিরে যেতে হবে যদি আমরা সঠিকভাবে কোরআন এবং হাদিসের শিক্ষাকে আমাদের বিভিন্ন বিষয়ে ফয়সলা করি তাহলে দেখা যাবে যে আমাদের ভিতরে এই বিবাদ অনেক কমে গিয়েছে আমাদেরকে আরও উপদেশ নিতে হবে যে যখন আমরা কোনো কোথাও কোনো জ্ঞান পাই এবং এই জ্ঞান যখন আমরা অন্য কোথাও উল্লেখ করি আমরা চেষ্টা করব। যার কাছ থেকে আমি এই জ্ঞানটা পেয়েছি তার নামটা উচ্চারণ করার তিনি যদি বেঁচে থাকেন তবুও তিনি যদি ইন্তেকাল করে থাকেন তবুও তার নামটা উচ্চারণ করার সম্মানিত ভাই বোনেরা আমাদের আরও উপদেশ নিতে হবে যে এই যে জ্ঞানের আমানাত আমাদেরকে পাগ দিয়েছেন এই জ্ঞানের আমানাতের ব্যাপারে কোনো রকম খেয়ানাত করা চলবে না আমরা যে বিষয়ে যতটুকু জানি ঠিক ততটুকু বিষয়ে আমাদের অন্যদেরকে বলা উচিত যদি কোনো বিষয় আমি না জানি আমার কর্তব্য হবে সে বিষয়ে আরও বিস্তারিত জানা সম্মানিত ভাই বোনেরা আমাদের আরও উপদেশ গ্রহণ করতে হবে যে নিজের জ্ঞানকে বাড়ানোর জন্য বিভিন্নভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে আপনারা যারা এখন টিভির পর্দায় শুনছেন আপনারা শুধু টিভির পর্দা শুনেই খান্ত হবেন না এখানেই আপনারা স্টপ করবেন না বরং আপনারা নিজেরাও পড়াশোনা শুরু করবেন এবং বিভিন্নভাবে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন কারণ ইসলাম আমাদেরকে জ্ঞান অর্জন করা ফরস করে দিয়েছে এবং সেই জ্ঞান অর্জন হবে লাইফ লং সারা জীবন জীবন মৃত্যু পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্তই আমাদের এই জ্ঞান অর্জন করে যেতে হবে সম্মানিত ভাই বোনেরা আমাদেরকে আরও উপদেশ গ্রহণ করতে হবে যে আমরা এই যে জ্ঞানগুলো অর্জন করে যাচ্ছি এই জ্ঞান শুধু যেন আমরা নিজেরাই আমল না করি বরং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে যেন আমরা আমল করতে উৎসাহিত করি বিশেষ করে আমাদের সন্তান সন্ততি যারা আছেন তাদেরকে যেন আমরা উৎসাহিত করি অনেক সময় দেখা যায় এক পরিবারের মা বাবা তারা খুব ভালো আমল করেন কিন্তু সন্তান সন্ততি কি আমল করছে করছে না করছে তারা অনেক সময় খেয়াল রাখেন না তারা ভয় করেন ছেলে মেয়েদেরকে যদি আমরা চাপাচাপি করি তাহলে তারা আরো বিগড়ে যাবে ভাই বোনেরা আমরা আলোচনা করেছিলাম সন্তান সন্তদের সাথে আপনারা বন্ধুর মতো আচরণ করবেন সন্তান সন্ত হয় আপনাদের বন্ধু বা বান্ধবী যেন তারা তাদের মনের কথাগুলো আপনাকে খুলে বলতে পারে যেন তারা বিপদে আপনার কাছে আসে যেন যখন তারা অসহায় ফিল করে তখন যেন তারা আপনার কাছে ছুটে আসে না ঘরের ভিতরে আমার বিশ্বস্ত একজন বন্ধু আছেন তিনি হলে আমার বাবা এবং মা সম্মানিত ভাই বোনেরা আমাদেরকে আরও উপদেশ গ্রহণ করতে হবে যে আমরা যারা জ্ঞান শিখছি এই জ্ঞান আমাদেরকে অবশ্যই অবশ্যই অন্যের কাছে সুন্দর করে পৌঁছে দিতে হবে এবং এ পথে যত বাধা বিপত্তি আছে সেটা ধৈর্য সহকারে আমাদের মোকাবেলা করতে হবে আপনি যখন ইসলামী জ্ঞান শিখবেন তখন আপনাকে শয়তান প্ররোচনা দিবে যে এই লোক মৌলবাদী হয়ে যাচ্ছে এই লোক এটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আপনাকে মনে রাখতে হবে কোরআনের জ্ঞান নিয়ে হাদিসের জ্ঞান নিয়ে কেউ কখনো খারাপ মানুষ হয় নাই আরবের যে সমস্ত বেদুইনরা ছিল যাদের কোনো চরিত্র ছিল না কোরআনের জ্ঞান নিয়ে কোরআনের আমল নিয়ে হাদিসের জ্ঞান নিয়ে হাদিসের আমল করে তারা সোনার মানুষে পরিণত হয়েছেন সম্মানিত ভাই বোনেরা আমরাও এই যুগে বসেও কোরআনের জ্ঞান নিয়ে সেই রকম মানুষ হওয়ার চেষ্টা করি আমরাও ঠিক ওই রকম হাদিসের জ্ঞান নিয়ে সেরকম মানুষ হওয়ার চেষ্টা করি সকল মুসলমান যদি তাদের কোরআন হাদিসের সহি জ্ঞান থাকে সেই মুসলমান হল সবচেয়ে ভালো নাগরিক এবং এরাই দেশের জন্য কল্যাণকর সম্মানিত ভাই বোনেরা আসুন এই যে সমস্ত উপদেশগুলো আমাদের কেরাম দিয়েছেন আমরা এই উপদেশগুলো আরও বোঝার চেষ্টা করি এবং এগুলো পালন করার চেষ্টা করি তাহলে দেখা যাবে আল্লাপাক এর মাধ্যমে আমাদের জান্নাতের যাওয়ার পথ তৈরি করে দিবেন পাক সবাইকে أمودّو الجنة الفرد أو سجن كبور القرون آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته <applause> Islamic ruling solution or problem, heaven or hell? Uh, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want, decide your choice. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী কাল রাত সাড়ে সাতটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস বাংলায় বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য আপনাদের জন্য নির্বাচিত কিতাব মারাম মিন আদিল্লা তিলাহ এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুগুল মারামের হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় বুলুগুল মারাম কাল সন্ধ্যা ছটায় সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়